আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করা হবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটটির নাম হলো ভেগোর এটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ট্যাবলেটটি তিনটি ভারিয়েন্টে তৈরি করা হয়ে থাকে পঞ্চাশ মিলিগ্রাম পঁচিশ মিলিগ্রাম এবং একশো মিলিগ্রাম প্রত্যেকটির কার্যকারিতা একই তবে আপনি প্রথম থেকে কম পাওয়ার দিয়ে শুরু করবেন যেমন এই ভেগোরেক্স বা সিল্ডেন্যাফিন অন্যান্য কোম্পানি উৎপাদন করে থাকে তবে আমার কাছে স্কোয়ার কোম্পানির এই ভেগোরেক্স ট্যাবলেটটি ভালো মনে হয়েছে তাই আমি আপনাদের সামনে এ বিষয়ে আলোচনা করলাম ভেগোরেক্স ট্যাবলেটটি মূলত পুরুষের বিশেষ অঙ্গ অক্ষমতা এবং ধ্বজবঙ্গের চিকিৎসায় বিশেষ করে যাদের বিশেষ কাজের সময় দাঁড়ায় না বা নরম থাকে বা সময় দিতে পারেন না এবং দ্রুত গিটারের পানি পড়ে যায় এবং গিটার শক্ত হয় না তাদের জন্য খুব কার্যকারিতা আসলে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নিয়ম আছে তো আপনারা যদি নিয়ম অনুযায়ী সেবন করেন সেক্ষেত্রে দারুণ কার্যকারিতা পাবেন সাধারণত ভিগোরিক্স পঞ্চাশ মিলিগ্রাম দিনে একবার বিশেষ কাজের তিরিশ থেকে চল্লিশ মিনিট পূর্বে সেবন করতে হবে কার্যকারিতা ও সহনীয়তার উপর ভিত্তি করে সর্বোচ্চ মাত্রা একশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে অথবা পঁচিশ মিলিগ্রাম পর্যন্ত কমানো যেতে পারে সর্বোচ্চ দিনে একবারই গ্রহণ যথেষ্ট কিছু কিছু কারণে রক্তরসে সিল্ডেনাফিনের পরিমাণ বেড়ে যেতে পারে যেমন বয়স যদি পঁয়ষট্টির বেশি হয় অথবা যকৃতের অকার্যকারিতা মারাত্মক ও অকার্যকারিতা এবং কিটকোনা ইট্রাকোনাজল ইরাইথরোমাইসিন এইসব ঔষধ যদি আপনি গ্রহণ করেন সেক্ষেত্রে এর কার্যকারিতা বেড়ে যেতে পারে যেহেতু রক্তরসে উচ্চমাত্রা কার্যকারিতা বাড়িয়ে যেতে পারে অথবা পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তাই সিল্ডেনাফিল বা ভিগুরেক্স প্রারম্ভিক সর্বোচ্চ মাত্রা পঁচিশ মিলিগ্রাম হওয়া উচিত পেটে সেবন করলে ভিগোরেক্সের কার্যকারিতা শুরু হতে একটু বেশি সময় লাগতে পারে প্রতিনির্দেশনা সিল্লেলাভিন বা ভিগোরেক্স রক্তচাপ কমিয়ে দিতে পারে কাজেই যারা নাইট্রেট জাতীয় ঔষধ নিয়মিত সেবন করছেন অথবা অনিয়মিত সেবন করছেন তাদের ক্ষেত্রে এটা প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য ঔষধের মতো ভিগোরেক্সে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মুখমণ্ডল বা ঠোঁট ফুলে যাওয়া তারপরে বদহজম চাপসা ঝাপসা আলোক সংবেদনশীলতা চোখের দুটো দেখা খুব কম ঘটে এরম পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ত্বকে ফুসকুরি চোখের পিছনে রক্তক্ষরণ রক্ত লাল চোখ চোখ ব্যথা অসম হৃদ স্পন্দন মাংসপেশিতে ব্যথা ঘুমঘুম ভাব স্পর্শ অনুভূতি কমে যাওয়া মাথা ঘোরা কানে শব্দ হওয়া বমি বমি ভাব মুখে অনুভূতি হওয়া বুকে ব্যথা ক্লান্তি এসকল পার্শ্ব প্রতিক্রিয়া যখন আপনি গ্রহণ করবেন সেক্ষেত্রে হতে পারে অথবা প্রাথমিক অবস্থায় দেখা দিতে পারে যদি আপনি এটা সেবন বন্ধ করে দেন তাহলে সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে বন্ধুরা সাবধানতা অবলম্বন করতে হবে এই ট্যাবলেটটি গ্রহণ করার ক্ষেত্রে যে সমস্ত পুরুষের হৃদরোগ থাকার কারণে বিশেষ ক্রিয়াকে নিরুৎসাহিত করা হয় তাদের ক্ষেত্রে সাধারণত সিলেলাফিন সেবন করা উচিত নয় এক কথায় বলতে গেলে যাদের হৃদরোগের সমস্যা রয়েছে তারা ভিগোরিক্স ট্যাবলেট গ্রহণ না করাই ভালো সর্বোপরি যদি আপনি এই ভিগোরিক্স ট্যাবলেটটি গ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনার ডাক্তারের সাথে আলোচনা করবেন অথবা যার কাছ থেকে ক্রয় করবেন বা একজন ফার্মাসিস্টের সাথে অবশ্যই আপনি আলোচনা করার চেষ্টা করবেন আপনি নিজে থেকে কখনো চেষ্টা করবেন না বন্ধুরা যদিও এটা খুবই কার্যকরী একটি ঔষধ বা আমাদের অনেক উপকারে আসে কিন্তু সেক্ষেত্রে মনে চাইলে গ্রহণ করা যাবে না অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে গ্রহণ করার চেষ্টা করবেন অতিমাত্রায় গ্রহণ থেকে আমরা বিরত থাকব কারণ প্রত্যেকটা ঔষধের নির্দিষ্ট একটা পরিমাপ রয়েছে আমরা সে অনুযায়ী গ্রহণ করার চেষ্টা করব অতিমাত্রায় সেবন করলে আমাদের শরীরে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা স্নানানকালে ও শিশুদের ক্ষেত্রে বিশেষ করে বেগর ট্যাবলেটটি নবজাতক শিশু এবং মহিলাদের জন্য নির্দেশিত নয় তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে